বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম দু হাজার ছাব্বিশ সালে এই বাংলায় বিজেপি মুক্ত বাংলায় পরিণত হচ্ছে কি অর্থাৎ নরেন্দ্র মোদী যেরকম বলতেন যে কংগ্রেস মুক্ত ভারত তেমনই তৃণমূল কি চাইছে যে বিজেপি মুক্ত বাংলা দু সালে তাহলে কি এই বিজেপি মুক্ত বাংলা হতে চলেছে আজকে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা কিছু বিশ্লেষণ আমরা দেখেছি যদি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি আঠারোটি আসন জয়লাভ করেছিল দু হাজার একুশ সালে বিজেপি দুশো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন দেখেছিল কিন্তু হয়নি সাতাত্তর আসনে থেমে যায় তাদের জয়রথ তারপরে আবার দু সালে লোকসভা নির্বাচনে অমিত শাহের দেওয়া যে টার্গেট পঁয়ত্রিশটি আসন সেটি তারা বলেছিল অন্তত তিরিশটি আসন পঁচিশ থেকে তিরিশটি আসন তারা জয়লাভ করবে সেই লক্ষ্যে তারা গিয়েছিল কিন্তু লক্ষ্য পূরণ হয়নি উল্টে যেটা হয়েছে লক্ষ্য ভেদ লক্ষ্য পূরণ করতে গিয়ে যেটা হয়েছে যে ছ ছটি আসন এ রাজ্য থেকে তারা হারিয়েছে অর্থাৎ দেখা গেল যে বিজেপি বারোটি আসনে গিয়ে তাদের দৌড় শেষ হয়ে গেছে অর্থাৎ যদি দেখা যায় যে এ রাজ্যে যে বারোটি আসন জয়লাভ করেছে সাতটি করে লোকসভা তুললে অর্থাৎ চুরাশিটি আসনে তারা জয়লাভ করেছে কিন্তু এই চুরাশিটি বিধানসভা কেন্দ্রে তাদের জয়লাভের কথা তারা বলছে কিন্তু যদি দেখা যায় যে এই চুরাশিটি কেন্দ্রে কিন্তু সব কিন্তু তাদের হাতে নেই সেটা অন্য প্রশ্ন তো এখন যদি আমরা বলি যে কেন এই কথা বলছি যে দু সালে তাহলে কি বিজেপি মুক্ত বাংলা হবে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনটাকে সাজিয়েছে এবং এই যে ভোট মেশিনারি বলে একটা ব্যাপার থাকে যেটা আমরা বাম জমানায় বলতাম যে একটা মেশিনারি ভোটের যে মেশিনারিটা অর্থাৎ সাইন্টিফিক রিগিং বলতাম সাইন্টিফিক ভোট মেশিনারি বলতাম সে সাইন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মত যে একটা পদ্ধতি মানে চুরি করারও যে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটাকে আরো উন্নত করা হয়েছে কি এই তৃণমূল জমানায় কারণ সংগঠন থেকে শুরু করে এই যে একদম নির্বাচনের প্রথম স্তর থেকে অর্থাৎ ইভিএম চেকিং থেকে শুরু করে একদম ভোট গণনার বাক্স পর্যন্ত তৃণমূল যেভাবে তাদের সংগঠনটাকে আটোসাটো করেছে এবং তাদের সঙ্গে তাদের যে ভোট কুশলী সংস্থা তারাও তাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে তিনশো দিন চব্বিশ ঘন্টা এই সময়টা এই ভোট কুশলীকে দিয়ে তারা কাজ করিয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি তো তাহলে এরাজ্যে আসা সম্ভাবনা যথেষ্ট কম যদি দেখা যায় যে তাই কি আমরা যদি একটু বিশ্লেষণ করি যে তাহলে কি তেরো বছর ধরে যে যে বিজেপি এই বাংলায় তৃণমূল তৃণমূল কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসের নেগেটিভ দিকগুলো যে ফল্টগুলো সেগুলো কি তাহলে মুছে গেল বা এই যে অ্যান্টি ইনকাম এটা কি মুছে গেল হতো কারো কেনা নয় আজ যে ব্যক্তি আহ তৃণমূলকে ভোট দিচ্ছেন তারাই তো একটা দিনে সিপিএম কে ভোট দিতেন তারাই একটা দিনে কংগ্রেসকে ভোট দিতেন তাহলে আজ তারাও তো কোনো একটা সময় বিজেপি কে ভোট দিচ্ছেন এবার যদি আসি যে এই অ্যান্টি ইনকামসির কথা যে আমরা যদি এইবারে দেখি যে একটু করে এক এক করে যদি দেখি যে প্রথম যদি সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে যা অবস্থা হয়েছে তাদের ভোট প্রায় ওই দেখা যায় ছয় কারোর আহ পাঁচ শতাংশ কারোর ছ শতাংশ ভোট রয়েছে কিন্তু তারা যেরকম বিধানসভায় শূন্য হয়েছে তেমনি লোকসভাতেও তাদের আসন কিন্তু শূন্য শুধুমাত্র কংগ্রেস মালদা দক্ষিণ আসনটি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সেখানে তৃতীয় হয়েছে বাকি যদি দেখা যায় যে বামেদের ঝুলি শূন্য কারণ তাদের লড়াইটা ভীষণ কঠিন এবং একদিকে হচ্ছে বিজেপি বিরোধিতা আরেকদিকে তৃণমূলের বিরোধিতা অর্থাৎ এই দুটো বিরোধী পরে তারা যে আহ রাজনীতিটা করতে আসছে সেটা কোন দিকে বিজেপির ব্যাপক বিরোধিতাতে করবে নাকি আহ তৃণমূলের ব্যাপক বিরোধিতা করবে এই দোলাচালে কিন্তু সিপিএম বলা যায় প্রায় ওয়াশ আউট তাহলে এই অবস্থাও কি আবার আগামী দিনে বিজেপি হতে চলেছে নাকি বিজেপি বিরোধী দলের তকমায় পাবে নাকি তারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে এইখান থেকে যদি দেখি যে পার্সেন্টেজ অফ ভোট এবারে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট কিন্তু গতবারের তুলনায় খানিকটা বেড়েছে অর্থাৎ উনচল্লিশ দু হাজার একুশ সালে বিধানসভায় পেয়েছিল এবারেও কিন্তু তারা তার থেকে ওই আরো পয়েন্ট কয়েক শতাংশ বাড়িয়ে প্রায় চল্লিশ শতাংশ একটু কম তারা পেয়েছে তাহলে দেখা যাচ্ছে যে তারা এই এই পার্সেন্টেজের নিরিখে কিন্তু অনেকগুলো বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি দ্বিতীয়ত এই যে অর্থাৎ যদি আমরা দেখি বিভিন্ন দুর্নীতি খাদ্য দুর্নীতি শিক্ষা দুর্নীতি আর ডিএ নিয়ে নানা অভিযোগ ডিএ না দেওয়া এছাড়া আরও নানান সরকারের নানান দুর্নীতিতে বৃদ্ধ এই তৃণমূল কংগ্রেস তাহলে মানুষ কি এইগুলো সব ভুলে গেল আমরা যদি দেখি যে এইখানে দুটো ভাগ যদি দেখি একটা হচ্ছে গ্রাম্য ভোট আর একটা হচ্ছে শহরের ভোট লোকসভার বেশি যদি দেখা যায় সারা পশ্চিমবঙ্গে একশো একুশটি পুরসভা রয়েছে সেই একশো একুশটি পুরসভায় দেখা যাচ্ছে বিজেপি ঊনসত্তরটি পুরসভায় এগিয়ে রয়েছে পুরসভা অঞ্চলে অর্থাৎ ওয়ার্ড ধরে যদি দেখা যায় বা পুরসভা ধরে যদি দেখা যায় বিজেপি এগিয়ে রয়েছে ঊনসত্তরটি পুরসভায় তৃণমূল এগিয়ে রয়েছে পঞ্চাশটি এবং থুলিয়ান এবং বহরমপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস দুটি আসন অর্থাৎ দেখা যাচ্ছে একশো একুশটি পুরসভার মধ্যে দুটো হ্যাঁ একশো একুশটি পুরসভার মধ্যে বিজেপি উনসত্তর কংগ্রেস আহ দুটি এবং তৃণমূল পঞ্চাশটি এই একশো একুশটি পুরসভা কিন্তু গত দু সালে যে পুরো নির্বাচন হয়েছিল তাতে কিন্তু একশো কুড়িটি পুরসভা তৃণমূলের দখলে রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে উনসত্তরটি পুরসভা অঞ্চলে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূল এগিয়ে রয়েছে পঞ্চাশটি দুটি পঞ্চাত্তর এই যে বিজেপি উনসত্তরটি সিক্সটি আর তৃণমূল কংগ্রেস পঞ্চাশ এবার যদি আমরা এই রাজ্য নিয়ে কলকাতা চলে আসি কলকাতা পুরসভায় একশো চুয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে কলকাতা পুরসভা এলাকা এবং এই একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি পঁয়তাল্লিশটি তৃণমূল কংগ্রেস সাতানব্বইটি সিপিএম দুটি অর্থাৎ এই কলকাতা পুরসভায় দুটি কেন্দ্র একটি হচ্ছে কলকাতা উত্তর একটি হচ্ছে কলকাতা দক্ষিণ এই দুটি কেন্দ্রের মধ্যে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে আছে পঁয়তাল্লিশটি তৃণমূল এগিয়ে আছে সাতানব্বইটি এখানেও বলা যায় যে প্রায় বড় প্রায় প্রায় ত্রিশ শতাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি কলকাতা আবার বিধাননগরে একচল্লিশটি ওয়ার্ড বিধাননগর পুরসভায় একচল্লিশটি বিধাননগর তো এখন কর্পোরেশন হয়েছে একচল্লিশটি ওয়ার্ড সেখানে বিজেপি পঁচিশটি এবং তৃণমূল ষোলোটি বিজেপি পঁচিশটি তৃণমূল ষোলোটি অর্থাৎ বুঝতে পারছে যে বিজেপি কোন জায়গাটায় এগিয়ে রয়েছে যদিও এটা দেশের নিজেকে ভোট ছিল নরেন্দ্র মোদী মুখে ভোট ছিল বিরোধীরা সে অর্থে এখানে একমাত্র বিরোধী ছিল তৃণমূল কংগ্রেস সঙ্গে তারা যেমন ভাবে লড়েছে অন্যদিকে বাম কংগ্রেস একটা জোট হয়েছিল অন্যদিকে ছিল বিজেপি সেই জায়গা থেকে লোকসভা নির্বাচনের ভোটটা একটু অন্যরকম হয় দেশের ভোট সেক্ষেত্রে মজবুত সরকার দেশের জন্য মজবুত সরকার চায় সেক্ষেত্রে কিন্তু ভোটের নিরিখে কিন্তু এই জিনিসটা এগিয়ে রয়েছে আর যদি এই জিনিসটাই ধরে রাখা যায় তাহলে কি দু হাজার ছাব্বিশে কেল্লা নয় আর যদি ওই উনচল্লিশ চল্লিশ শতাংশের কিছু কম যে পার্সেন্টেজ অব ভোট বিজেপি রয়েছে সেটা যদি তিন থেকে চার শতাংশ বাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এ রাজ্যের আসন সংখ্যা কিন্তু প্রায় দেড়শোর কাছাকাছি চলে যাচ্ছে বিজেপি এখন প্রশ্ন হলো যে এই যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলা হচ্ছিল যেমন দুর্নীতি থেকে শুরু করে নানা রকম কিছু সন্দেশ খালি ইস্যু এই যে ইস্যুগুলো এগুলো কি তাহলে কাজ করলো না কাজ করেছে কাজ করেছে বলেই গ্রাম্য যে ভোট অর্থাৎ আমি যেটা বলছিলাম পুরসভা এলাকার যে ভোট অর্থাৎ শহরী যে ভোট সেই ভোটটা কিন্তু বিজেপি অনেকটাই এনক্যাশ করেছে কারণ শহরী মানুষ বেশ শিক্ষিত তারা টেলিভিশন দেখে খবরের কাগজ পড়ে ফলে তাদের মনে কিন্তু একটা প্রভাব পড়েছে এটা নিয়ে এবং প্রভাব পড়েছে বলেই কিন্তু এই ফলাফল হয়েছে আর যদি দেখেন গ্রাম্য মানুষ যারা একটু পঞ্চায়েত দরিদ্র মানুষ সেখানে বসবাস করে সেখানে কৃষক পরিবার রয়েছেন সেখানে বহু মানুষ আছে যারা মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন প্রতিদিনকার শ্রমিক মজুরি ভিত্তিতে কাজ করেন তাদের কাছে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প যে টাকাটা এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এবং এই টাকাটা কিন্তু তাদের কাছে একটা অনেক বড় সম্পদ এবং এইটার জন্য একশো একুশটি পুরসভা এলাকা বাদ দিলে বাকি যে গ্রাম্য অঞ্চল থেকে যে ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছে সেটা কিন্তু বিরাট অংশের ভোট লক্ষ্মীর ভাণ্ডার তাদের ঘড়িয়ে দিয়েছে ভোটের বাক্স এটা অস্বীকার করার জায়গা নেই তাই এই গ্রাম্য আর হচ্ছে শহুরে রকম ভোটারকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রাম্য ভোটটাকে যদি একটু বাড়াতে পারে বিজেপি এবং এটাকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু দু সালে আহ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে ব্যবধান এটা কিন্তু অনেকটাই মুছে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত এবার আছে সন্দেশখালী তাহলে কি সন্দেশখালী ইস্যুতে সন্দেশখালীতে এইভাবে পরাজয় কেন তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে সন্দেশ খালি ইস্যুটাতে যেভাবে নেওয়া হয়েছিল বা যেভাবে সন্দেশ খালি ইস্যুটাকে নিয়ে আসা হয়েছিল সেটা কি মিথ্যে একদমই মিথ্যে না কারণ কোনো মহিলা এগিয়ে এসে বলবেন না যা তার শ্রীলতাহানি করা হয়েছে তার ইজ্জত নিতেছে বা তাকে অপমানিত করা হয়েছে সেটা বলবেন না দীর্ঘদিন শাহজাহানের বাহিনী আর শাহজাহান তিনি সংখ্যালঘু হতে পারেন কিন্তু তার যে বাহিনী সেখানে শুধু সংখ্যালঘু নেই যদিও সেখানে কিন্তু একটা ডিভাইড করার চেষ্টা করা হয়েছিল যে এবং করা হয়েওছে যে শাহজাহান সংখ্যালঘু তাই তাকে টার্গেট করা হয়েছে এরকম একটা প্রসঙ্গ তোলা শাহজাহান শাহজাহানের যারা বাহিনী ছিল শিবু হাজরা উত্তম সর্দার হ্যাঁ এই যে যারা রয়েছে তারা তো সংখ্যালঘু নয় তারা তো হিন্দু অর্থাৎ হিন্দু বা মুসলমান এই বিষয়টি কিন্তু নয় সংখ্যালুঘু সংখ্যাগুরু এই বিষয়টা কিন্তু নয় সমাজ বিরোধী সমাজ বিরোধী হয় হ্যাঁ তাদের কিন্তু কোনো দল হয় না যদি দেখা যায় যে কংগ্রেস জমানা থেকে তৃণমূল জমানা পর্যন্ত যারা এই সমাজ বিরোধী কাজকর্ম বা যারা এই লুটেদের লুটেরা বা লুট করেছে মানুষের প্রতি অত্যাচার অন্যায় অবিচার করেছে তারা কিন্তু সবসময় শাসকের পক্ষে থাকতে চায় কিন্তু হ্যাঁ হয়তো পরিবর্তন হয়েছে তারাও কিন্তু ক্রমে ক্রমে যখন সরকারের পরিবর্তন হয় তারাও কিন্তু চেষ্টা করে শাসকের পক্ষে থাকা তাই হয়েছে তো সেই জায়গা থেকে যে সন্দেশখালী ইস্যুটিকে তুলে ধরা হয়েছিল সেই সন্দেশখালী ইস্যুটি কিন্তু খুব সুন্দরভাবে কাউন্টার পার্ট অর্থাৎ কাউন্টার করেছে প্ল্যানিং করে একটা পরিকল্পনা করে কাউন্টার করেছে তৃণমূল কংগ্রেস এবং যার জন্য কিন্তু সন্দেশখালীটা আজকে আহ পরাজিত হতে হয়েছে শুধু তাই নয় সেখানে স্ট্রিং অপারেশন করা হয়েছে সন্দেশখালী সেটা সত্য হোক মিথ্যা হোক একটা অপারেশন করে কিছুটা প্রভাব ফেলা হয়েছে কিছুটা টাকা পয়সা দিয়ে করা হয়েছে অর্থাৎ একদম তৃণমূল স্তরে আমরা বলি মাইক্রো ম্যানেজমেন্ট একদম তৃণমূলের যে ভোটকৌশলী যে সংস্থা তারা কিন্তু এখানে দিনের পর দিন পরে থেকে এই যে সন্দেশখালী ইস্যুটাকে ধীরে 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 যে সব সময় পেয়েছে সেটাকে কিন্তু একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করেছে এবং তার ফলে কিন্তু আজকে এই সন্দেশখালীতে বিজেপি পড়া যায় কিন্তু তা বলে সন্দেশখালী ইস্যুলে চলবে মানুষের মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ফেরি পর ফেরি তৈরি করে দেওয়া হয়েছে যাতে লিজে নিয়ে নেওয়া হয়েছে লিজের টাকা দেওয়া হয়নি এমনও দেখা গেছে যে ঘাট যে ঘাট লিজে নিয়েছে ঘাটের মালিক সে ঘাটের মালিকের থেকে জোর করে ঘাট নিয়ে নেওয়া হয়েছে দিনের পর দিন সেই ঘাটের মালিক টাকা পাননি অন্য কেউ সেই টাকা লুট করে নিয়ে গেছে তো এগুলো তো মিথ্যে নয় বা যে মহিলারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ কি পরে যেটা স্টিং এ দেখা হয়েছে দু হাজার টাকা দু হাজার টাকার বিনিময়ে কোনো অভি কোনো মহিলা কি বলতে পারেন যে আমার সম্মান লুটেছে বিজেপি দু টাকা দিয়েছে তো ঘটনা যেটা ঘটনা ঘটেছে এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেই ঘটনাকে কাউন্টার করা সন্দেশখালী খুব বড় তো জায়গা না একটি ছোট জায়গা এবং সেইটাকে কাউন্টার করার মতো যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নিয়েছে সেটা কিন্তু করতে পারেনি তো এই জায়গাটা থেকে এখন প্রশ্ন হলো তাহলে দু হাজার ছাব্বিশে এই বাংলা কি বিজেপি মুক্ত হচ্ছে আমরা মনে করি যে না একদমই নয় আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে এই বাংলা কিন্তু বিজেপি মুক্ত হবে না বরং বিজেপি আরো জাকিয়ে বসবে তাদের সংগঠন বলুন বা তাদের আহ ভোট ব্যাংক বলুন কারণ ভোট কিন্তু কারুর কেনা নয় আর যে ভোটটা কংগ্রেস পেত পরে সেই ভোটটা সিপিএম পেয়েছে পরে সেই ভোটটা তৃণমূল পেয়েছে আর সেই ভোটটাই কিন্তু আজ বিজেপিতে যাচ্ছে তাই ভোট কিন্তু কারো কেনা নয় আর ভোট কেনা নয় বলেই যে দুর্নীতি হয়েছে যে সন্দেশ খালি ইস্যু হয়েছে বা অন্যান্য যে ইস্যুগুলো হয়েছে সেগুলো কিন্তু ধামা চাপা পড়ার কোনো জায়গা কিন্তু নেই এবং আগামী দিনে যদি সত্যি সত্যি দেখা যায় যে এই যে অ্যান্টি ইনকামবেন্সি একটা জায়গা বিশেষ করে শহর এবং গ্রামের মধ্যে পড়েছে সেটা কিন্তু যদি একটু গ্রামের দিকে ঠিকঠাক মতো পরিকল্পনা নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের লড়াই জমে যাবে আমরা আপাতত যদি এখনো দু বছর দেড় বেশি সময় বাকি আমরা আপাতত সেদিকেই নজর রাখবো এখন দেখার যে জেট এন সরকার তারা এই প্রথম নরেন্দ্র মোদী তিনি জোট শরীরদের নিয়ে শরীরদের নিয়ে তিনি সরকার চালাচ্ছেন মাত্র কয়েকদিন হয়েছে এখন এক সপ্তাহ পূরণ হয়নি তার মধ্যেই শুরু হয়ে গেছে এরপরে স্পিকার নির্বাচন হবে তারপরে লোকসভা বসবে সেখানে কিভাবে কাউন্টার করে আহ বিরোধীরা সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার